সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত নামখানা ব্লকের নারায়ণপুর ইলেকট্রিক অফিসে কিছু দাবি নিয়ে ডেপুটেশন জমা দেয় নামখানা ব্লক বিজেপি সমর্থনকারীরা। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্টসেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সংখ্যা, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। আজই যোগাযোগ করুন। নামখানা ব্লক বিজেপি সমর্থনকারীদের এই ডেপুটেশনের মূলত দাবিগুলি হল, করোনা এবং আমফান আবহে গোটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ ইলেকট্রিক দপ্তরের পক্ষ থেকে অপর্যাপ্ত বিদ্যুৎ বিল আসার প্রতিবাদে এবং আমফানের এত পরেও এখনও বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা না পৌঁছানোর প্রতিবাদে তাদের এই ডেপুটেশন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিজেপি সমর্থনকারীদের নামখানা নারায়ণপুর ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দেওয়ার কিছু মুহূর্ত। এই ডেপুটেশন সম্পর্কে নামখানা ব্লক বিজেপি সমর্থক শ্রী অরুণ কুমার জানা বলেন যে, আমার নাম অরুণ কুমার জানা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের প্রাক্তন সহসভাপতি। এই আজকে আমাদের যে এই ডেপুটেশন বিদ্যুতের বিষয় নিয়ে, আপনারা দেখেছেন সারা পশ্চিমবাংলায় বর্ধিত বিল, অস্বাভাবিক বিল এবং ভুয়ো বিল নিয়ে যে জর্জরিত হয়ে গেছে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ, এই বিষয় নিয়ে আজকে আমাদের ডেপুটেশন ছিলেন। আমরা এই বিষয়গুলো তুলে ধরলাম, মানে এখানকার যিনি সুপ্রিয়ার আছে উনি কথা দিলেন যে এইগুলো আমার উপরে নেতৃত্বকে পাঠাবো, এগুলো যাতে না হয় সে ব্যবস্থা করব। এই ডেপুটেশন সম্পর্কে শ্রী সত্যব্রত গিরি কি বলেছেন তা তুলে ধরব সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। আমি সত্যব্রত গিরি, মথুরাপুর সাংগঠনিক জেলার সেক্রেটারি এবং সাগর বিধানসভার কনভেনার। আমাদের আজ নির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে আজকের এই ডেপুটেশন আমরা গেছি। নির্দিষ্ট দাবি দাওয়াগুলোর মধ্যে ছিল যে ইলেকট্রিক বিল যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি হচ্ছে, ইলেকট্রিক বিভিন্ন রকম মাশুল তার মধ্যে চাপানো হচ্ছে, এই আমফান এবং করোনা পরবর্তী পর্যায়ে সাধারণ মানুষ যে দুর্বিষহ অবস্থার মধ্যে আছে, সেই অবস্থার মধ্যে যে বর্ধিত বিল এবং একটা অ্যাভারেজ বিল পাঠিয়ে হিউজ অ্যামাউন্ট যে দাবি করা হচ্ছে, সেটা সাধারণ মানুষের পক্ষে সত্যিকারের হচ্ছে তাদের দিতে অসহায় বোধ করছে, সেই অবস্থায় আমরা হচ্ছে নির্দিষ্ট দাবি নিয়ে যে যাতে এই বর্ধিত বিল প্রত্যাহার করা হয়, বর্ধিত মাশুল প্রত্যাহার করা হয় এবং কোনো রকম যাতে অ্যাভারেজ বিল না পাঠিয়ে সঠিক বিল যাতে গ্রহণ করে সেইটা যাতে হচ্ছে সাধারণ উপভোক্তাদের পাঠানো হয়, সেই নিয়ে হচ্ছে স্টেশন ম্যানেজার তার সঙ্গে আমরা ডেপুটেশনে গেছিলাম এবং কথা হয়েছে। উনি কথা দিয়েছেন যে আমাদের দাবিগুলো ওনার যে উপর সুপিরিয়ার যিনি আছেন তার কাছে পাঠাবেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, এই তিনি আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। নারায়ণপুর থেকে পিনাকি গিরি এবং দেবব্রত চ্যাটার্জির রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সন্ধ্যা রূপসজ্জা, নারায়ণপুর বাজার, নামখানা, দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে সিটি গোল্ড ও শ্রীহরির যে কোনো গহনা 20% ছাড়ে পাওয়া যায়। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।